আইপিএলের 16তম আসরের ফাইনালে রবীন্দ্র জাদেজা শেষ দুই বলে দুই বাউন্ডারি হাঁকিয়ে চেন্নাই সুপার কিংসকে করেন পঞ্চমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন, যেখানে অবিশ্বাস্য এক ম্যাচ জিতালেন রবীন্দ্র জাদেজা। চেন্নাই সুপার কিংসকে চ্যাম্পিয়ন করার পর রবীন্দ্র জাদেজা ও তার স্ত্রী রিবাবা জাদেজার একটি ছবি সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে। যে ছবিটা ভাইরাল হয়েছে ওই ছবিতে দেখা যাচ্ছে রবীন্দ্র জাদেজাকে জড়িয়ে ধরে কান্না করতেছেন তার স্ত্রী রিবাবা জাদেজা। আর এরই পর থেকে রবীন্দ্র জাদেজার স্ত্রীকে নেটিজেনরা প্রশংসা ভাসিয়ে দিচ্ছেন। তবে প্রিয় দর্শক, আপনি জানলে অবাক হবেন যে এই ঘটনা ঘটার আগে ঘটে গিয়েছে এক মনোমুগ্ধকর ঘটনা। রবীন্দ্র জাদেজার স্ত্রী রিবাবা জাদেজা বর্তমানে বিজেপি থেকে নির্বাচিত হওয়া একজন ভারতীয় এমএলএ, যেখানে একজন এমএলএ হয়েও এমন আচরণ সত্যি প্রশংসার। রবীন্দ্র জাদেজা চেন্নাইকে অবিশ্বাস্য জয় এনে দেওয়ার পর যখন তার স্ত্রী সন্তানরা মাঠে প্রবেশ করেন, আর মাঠে প্রবেশ করার সাথে সাথে রবীন্দ্র জাদেজার স্ত্রী রিবাবা জাদেজা ঠিক এমনভাবে পা ধরে সম্মান করলেন জাদেজাকে, আর সঙ্গে সঙ্গে জাদেজা তার স্ত্রীকে বুকে জড়িয়ে নিলেন। তবে ততক্ষণাৎ গ্যালারি থাকা দর্শকরা এই সুন্দর মুহূর্তটাকে মোবাইলের ক্যামেরাবন্দি করে নিয়েছেন। এরপর থেকে এই ভিডিওটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল। সত্যি স্বামী স্ত্রীর ভালোবাসা তো এমনই হওয়া উচিত।